আমি খুব শীঘ্র রিজাইন করতে চলেছি বিচারপতির পদ থেকে উনি ঠিক করলেন না ভুল করলেন উনার অন্তর্ভুক্তি রাজনীতিতে কোনো আরাবুল মনিবুল বা শাহজাহানের মতন লোক নয় বিজেপি দলের মধ্যে সবচেয়ে আলোড়িত জয়েন কিন্তু এই অভিজিৎ বাবুরই হতে যাচ্ছে রাজনীতির যে অনেক চোরাগুলি আছে সেগুলোকে যদি না বুঝতে পারেন যদি আলতপ্পা মন্তব্য করেন তাহলে এখানে কিন্তু মানে পার পাওয়া খুব মুশকিল নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল যে খবর দেশের রাজনীতিকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে তা নিঃসন্দেহে বিচারপতির পদত্যাগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্ভবত কাল থেকেই রাজনীতিবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতে চলেছেন বিচারপতি আসছেন রাজনীতির ময়দানে কত ঘাত প্রতিঘাত সংঘাত স্যাক্রিফাইস ত্যাগ অনেক শব্দের সঙ্গে এবার জুড়বে কিন্তু বিশ্লেষকের চোখে বিচারপতি রাজনীতিতে আগমন ঠিক কোন দিকে যা যেতে পারে বলে মনে করছেন এই নিয়ে কথা বলতে আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্যার প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত একদম যে খবর আপনিও হয়তো শুনে প্রথমে প্রাথমিকভাবে একটু চিন্তায় শিহরিত হয়েছিলেন বলা ভালো বিচারপতি রাজনীতিতে আগমন পরবর্তী ধাপগুলো কি হতে পারে বলে মনে করেন প্রথমত আমি তোমাকে খুব অনেস্টলি বলছি আমি একেবারেই শিহরিত হইনি কারণ এ বহু মানুষের যোগদান জীবনে দেখেছি প্রত্যক্ষ করেছি আলোচনা করেছি ফলে আমি একেবারেই মানে সিওরিত হইনি এটা এবং এইটাও ঠিক যে ভারতবর্ষের ইনি প্রথম বিচারপতি নন যিনি বিচারের আসন বিচারকের আসন থেকে রিজাইন করে রাজনীতিতে ঢুকলেন ইনি প্রথম নন তার আগে উনিশশো সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন সুব্বা রাও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুব্বা রাও তিনি বিরোধী দলের সম্মিলিত অর্থাৎ ইউনাইটেড অপোজিশনের রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হিসাবে যোগদান করবার জন্য তিনি পথ থেকে অবসর নেন এবং তারপরে সাতষট্টি নির্বাচনে জাকির হোসেনের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী ছিলেন জাকির হোসেন তার বিরুদ্ধে বিরোধী প্রার্থী হিসাবে তিনি নির্বাচনে লড়েছিলেন যদিও ওই নির্বাচনে কিন্তু সুব্বারাও পরাজিত হন কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের কাছে ফলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেখানে সরাসরি মানে পথ ছেড়ে দিয়ে রাজনীতিতে নেমেছিল সেখানে একজন বিচারপতি হাইকোর্টের সেটা একেবারেই ব্যতিক্রমী নয় এবং অভিজিৎবাবুর যে রাজনীতিতে আগমন এটা কিন্তু আমি দুদিক থেকে দেখতে চাই একটা হলো অত্যন্ত পজিটিভ অত্যন্ত পজিটিভ আমি যখন পজিটিভ শব্দটা বলছি তখন বিরাট উনি পরিবর্তন আনবেন সেই জায়গা থেকে নয় আমি বলছি যে তখন আমাদের রাজনীতিতে কারা আসে অত্যন্ত মানে যারা কাজকর্ম পায় না কারা আসে যারা যাদের বাবা মা রাজনীতির মধ্যে অলরেডি প্রতিষ্ঠিত সুতরাং বংশানুক্রমিক রাজনীতি এখানে হয় মানে কাউন্সিলরের ছেলে কাউন্সিলর হয় এমএলএর ছেলে এমএলএ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে শুভেন্দু অধিকারীর পরিবারে দিব্যেন্দু আছে বা শিশির অধিকারীর পরিবারে শুভেন্দু আছে এইভাবে মানে সত্যি বলতে কি রাজনীতিতে আসে ফলে অভিষেক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি তিনি একেবারেই বলা যায় যে রাজনীতির ঘরানার মানুষ নয় বিচারকের আইনজ্ঞ তিনি যে রাজনীতি এসছেন এটা এটা ইতিবাচক এই কারণেই যে এটা পরিবারতন্ত্রের বাইরে নিজেকে প্রতিষ্ঠা করার একটা উদ্যোগ একই সাথে আমি বলবো যে আজকে যারা রাজনীতি করে তারা পাওয়ার জন্য রাজনীতি করে পরিষ্কার করে কোনো পথ পাওয়ার জন্য টাকা পয়সা রোজগার করার জন্য ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সেই ধারার বাইরে কারণ ইতিমধ্যেই তিনি প্রমাণিত হয়ে গেছেন যে তার বেতনের সত্তর শতাংশ তিনি গরিব মানুষকে মাসের বিভিন্ন খাতে দেন অর্থাৎ কাউকে হয়তো পড়ানোর খরচা বহন করছেন কারও হয়তো স্বাস্থ্যের জন্য খরচা বহন করছেন ফলে তিনি নিজে আত্মত্যাগ ইতিমধ্যেই করে ফেলেছেন আত্মত্যাগ করে তার বেতন বা তার জমানো টাকার একটা বিরাট খরচ তিনি গরিব মানুষের জন্য করেই ফেলেছেন এবং নিশ্চুপে কাউকে জানাননি তার জন্য লাইব্রেরিগুলোকে কাউকে এক লাখ টাকা দিয়েছেন কাউকে দু লাখ টাকা দিয়েছেন ফলে গরিব মানুষ লাইব্রেরি উন্নয়নে নিজের পকেটের টাকা উনি ঢেলেছেন ফলে ওই মানুষ যখন রাজনীতি আসবে তখন উনি মানে চুরি ডাকাতি করবেন না এটা নিশ্চিত করে বলা যায় অর্থাৎ যেখানে রাজনীতিবিদ যারা হচ্ছেন তারা চোর ডাকাত বদমাস তাদের মধ্যে একটা বড় অংশই হলো মানে মোস্তানি করে পেশি শক্তির উপর শাহজানদের টাইপ লোক সেইখানে আমি বা অনুব্রতদের গুড় বাতাসা সন্দেশের লোক ফলে সেইখানে অভিজিৎ গাঙ্গুলির মতন লোক আসা মানে হলো রাজনীতির মধ্যে একটা পিউরি পিউরিটি বা বিশুদ্ধতা প্রতিষ্ঠা হওয়ার সুযোগ থাকছে তিনি মাসলম্যান নন তিনি টাকা তুলবেন না তিনি নাগরিকদের সেবা দিবেন কিন্তু নিজে সেবা নেবেন না আজকের দিনে জনপ্রতিনিধিরা কী চায় যে আমাকে নির্বাচিত করে আমাকে সেবা দাও কিন্তু জনগণের সেবা কিন্তু তারা দেন না তাহলে অভিজিৎবাবু কিন্তু নিজের সেবা চাইবেন এটা আমি বিশ্বাস করতে পারছি না বা তার অন্তত অভিজ্ঞতা যা এখন পর্যন্ত পাচ্ছি তাতে তাই মনে হচ্ছে ফলে তিনি মানুষদের নাগরিক সেবা দেবেন যদি জনপ্রতিনিধি হন সেদিক থেকে আমি বলবো ইতিবাচক আর মাসুল পাওয়ার তার নেই ফলে তিনি বোমা গুলি নিয়ে রাজনীতি করবেন এমনও নয় বা খারাপ কথা বলে রাজনীতি করবেন এমনও আমার মনে হচ্ছে না ফলে সেই দিক থেকে তার রাজনীতিতে অন্তর্ভুক্তিকরণ একটা পশ্চিমবাংলা রাজনীতির জন্য ইতিবাচক বার্তা অবশ্যই আমি বলবো কিন্তু আবার এটা আশঙ্কারও বার্তা পশ্চিমবাংলায় একাধিক বিদ্বোজ্জন একাধিক বিশিষ্ট মানুষ জ্ঞানী মানুষ সমাজে প্রতিষ্ঠিত মানুষ তারা রাজনীতির আঙিনায় ঢুকে কিন্তু হয় কদর্য আচরণ করেছেন নিজেকে প্রতিষ্ঠা করবার জন্য অত্যন্ত খারাপ হয়েছেন ধরো এখন এক সময় বাত্যদের বিরাট নাম ছিল এখন বাত্যদের লোক খারাপভাবে দেখে অনেকেই খারাপভাবে দেখে হয়তো তৃণমূল ভালো দেখতে পারে কিন্তু সমাজের তাদের খুব একটা প্রাসঙ্গিকতা ওই অর্থে বাত্য বসুদের বা জয়গোস্বামীদের নেই ফলে রাজনীতিতে নেমে কিন্তু এই মানে তাদের পঙ্কিল পঙ্কের মধ্যে ঢুকতে হয়েছে নোং মানে কাদার মধ্যে ঢুকতে হয়েছে যার জন্য বাত্য খুব ভীষণ ভালো একটা কথা বলেছে যে এতদিন তো বিচারকের আসনে ছিলেন এবার ওপার থেকে যখন এপারে আসবেন রাজনীতির সংসদীয় রাজনীতিতে আসবেন তখন আসটা বুঝতে পারবেন কারণ সত্যি তো বাত্যরা বুঝতে পেরেছে যে আজটা কি কারণ তুমি যদি শাসক দলের পক্ষে লিপ্ত হয়ে থাকো তাহলে অন্যায় অবিচার নিয়ে তুমি মুখ খুলতে পারবে না বাত্য আর আগের মতন উইঙ্কিল টিঙ্কিল বেরোয় না ফলে তাকে ওই বাম আমলে রূপ বানিয়ে পড়ে থাকতে হয় অর্থাৎ পরিষ্কার করে কলে বিবেক বুদ্ধি এগুলোকে বন্ধক দিতে হয় আনুগত্য দাবি করে বাত্য পশুর আনুগত্য দেন এবং এইটা এমন কি আমি তোমায় বলছি সম্প্রতিকালে একাধিক আমলা পর্যন্ত যারা জয়েন করেছিলেন তোমাদের হুগলি জেলাতে তুমি যদি মনোরঞ্জন ব্যাপারীর দিকে তাকাও মনোরঞ্জন ব্যাপারীর এখন বিবেক বন্ধক দিয়ে রাজনীতি করতে হচ্ছে এটা জহর সরকারের কথা বলছি জহর সরকার এত মানে সারা ভারতবর্ষের একটা নাম এবং এত দক্ষ আমলা সেই মানুষটাকে কিন্তু যখন দুর্নীতির একের পরে কিছু আসলো তখন এই জহর সরকারকে কিন্তু মানে দুঃখ প্রকাশ করতে হয়েছে রাজনীতিতে আসার দুঃখ প্রকাশ করতে হয়েছে শেষ পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস যে থাকার তাগিদেই তাকেও কিন্তু হজম করে চুপচাপ মানে থাকতে হচ্ছে ফলে আমার আশঙ্কা যেটা যে দলীয় রাজনীতিতে আনুগত্য দাবি করে ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আনুগত্য সঠিকভাবে যদি দেখাতে না পারেন বা রাজনীতির যে অনেক চোরাগুলি আছে সেগুলোকে যদি না বুঝতে পারেন যদি আলতপ্পা মন্তব্য করেন তাহলে এখানে কিন্তু মানে পার পাওয়া খুব মুশকিল এখানে বহু জ্ঞানী গুণী ব্যক্তি কিন্তু উড়ে চলে গেছে আর সেই সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিরাই প্রতিষ্ঠা পেয়েছে যারা অন্ধ আনুগত্যে বিশ্বাস করেন এবং দলকে অন্ধ আনুগত্য দেন আমি উদাহরণ হিসেবে বাত্য বসুর কথা বলি সেখানে একটা প্রশ্ন আসবেই যে উনি ঠিক করলেন না ভুল করলেন একদম ছোট্ট প্রশ্ন কিন্তু গভীর দৃষ্টিপাতে মানে দৃষ্টিভঙ্গিতে এটা দেখা উচিত বলে আমার মনে হয় বলে প্রশ্নটা আপনাকে করা দেখো ব্যক্তি হিসাবে তুমি যদি বলো তাহলে আমি বলবো যে রাইট ডিসিশন মানে ইকোনমিক্সে একটা কথা আছে যে ঝুঁকি যারা নেয় তারাই একমাত্র গেইন করে ঝুঁকিতে যেমন বিপর্যয় আছে ঝুঁকিতে সবসময় গেইন করা আছে অর্থনীতির বিজ্ঞান তাই বলে বাত্যপশুরা সেই দিন ঝুঁকি নিয়েছিলেন আজকে তারা গেইন করছেন মানে মানে বাস টামে বাত্যকে হাঁটতে হচ্ছে না সামনে পাইলট ব্যান মানে রিলাক্সেবল লাইফ প্রচারের আলোতে আছে ফলে সেদিন ঝুঁকি নিয়েছে সেদিন অনেকে ঝুঁকি নিতে পারেনি বাত্য ঝুঁকি নিয়েছে বাত্যদের মতন আরও অর্পিতারা ঝুঁকি নিয়েছে যারা তাদের লাভ হয়েছে ফলে রাজনীতিতে বা এই ধরনের যে কোনো জীবনের যদি ঝুঁকি না নেও তাহলে তোমার লাভ লোকসান বুঝতে পারবে না ফলে অভিজিৎ গাঙ্গুলি ব্যক্তি জীবনে যদি বলো তাহলে এই ঝুঁকিটা নিয়ে তার লাভ হওয়ার সম্ভাবনা আছে ডেফিনেটলি আছে আবার চূড়ান্ত লোকসান হওয়ার সম্ভাবনা আছে যে ইয়েটা অর্থাৎ যে অর্জন করেছিলেন যে সুনাম অর্জন করেছিলেন বিচারক হিসাবে সেটা ধুলিস হয়ে যেতে পারে রাজনীতির প্রতি আক্রমণে পড়ে ধরো তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যেই যেভাবে সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে প্রচারে নেমেছে এই প্রচারে তীব্র থেকে তীব্র হতে পারে এবং এইটাকে তিনি কি করে সামাল দেন কিভাবে তিনি উত্তর দেন কিভাবে নাগরিকরা গ্রহণ করে তার উপরেই নির্ভর করবে তার সাফল্য ব্যর্থতা একটা দিক কিন্তু অ্যাট দি সেম টাইম আমি বলবো যে মানে উনার অন্তর্ভুক্তি রাজনীতিতে কোনো আরাবুল মনিবুল বা ইয়ের শাহজাহানের মতন লোক নন যে তারা বোমগুলি নিয়ে যেখানে বোমগুলিতেই পশ্চিমবাংলার কালচার সেখানে একটা ভদ্রলোক যখন রাজনীতিতে এসছে সেটা রাজনৈতিক ব্যবস্থার লাভ হবে ক আর খ হল যে এই ঝুঁকিটা তার জীবনে আশীর্বাদ হয়েও দাঁড়াতে পারে আবার অ্যাট দি সেম টাইম তার জীবনে অভিশাপ হয়েও দাঁড়াতে পারে যেটা আমাদের অভিজ্ঞতা অন্তত গত পঞ্চাশ বছরে তাই বলে এবং একই সাথে আমি বলবো বিজেপি রাজনীতির জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ লাভ বিজেপিতে এখন পর্যন্ত যত জন জয়েন করেছেন তার মধ্যে অভিজিৎবাবুর জয়েনটা সবচেয়ে আলোড়িত জয়েন্ট বিজেপি দলের মধ্যে সবচেয়ে আলোড়িত জয়েন্ট কিন্তু এই অভিজিৎবাবুরই হতে যাচ্ছে এবং আমি তোমায় বলছি বিজেপি যেটা অ্যাডভান্টেজ পাবে যে সেটা হলো সমাজের অন্য মানুষরা অভিজিৎবাবু যদি সফল হন তাহলে বিজেপির যেটা সবচেয়ে ল্যাকু ল্যাক আছে সেটা হলো মধ্যবিত্ত শিক্ষিত শহুরে মানুষ বিজেপির দিকে এখনো মুক্ত সেইভাবে ফেরায়নি সেই জন্য কলকাতাতে ওদের চৌত্রিশ পার্সেন্টে বেশি ভোট নেই কিন্তু এই অভিজিৎবাবুর মতন মানুষের অন্তর্ভুক্তির ফলে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি সমাজের আগ্রহ বাড়বে আর উনি যদি সফল হয়ে যান ধরো তমলুক থেকে যদি জয়ী হয়ে যান এবং তারপরে যদি কেন্দ্রের মন্ত্রী হয়ে যান এবং সেটা যদি তিনি ভালো করে পারফর্ম করতে পারেন তাহলে প্রচুর বাঙালির মানুষ যারা তৃণমূল বিরোধী যারা বিকল্পর কথা ভাবে তারা কিন্তু আমি বলছি যে বিজেপিতে দলে দলে যোগ দিবে ফলে অভিজিৎ বাবুকে রক্ষা করা এবং তাকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে ব্যবহার করাও কিন্তু বিজেপি নেতৃত্বের কাছে একটা চ্যালেঞ্জ কারণ এই অভিজিৎ বাবু সফল হলে তাদের একটা বিরাট সম্ভাবনা ক্ষেত্র তৈরি হবে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন আর একটা বিষয় রাজনীতি মানে অনেক কিছু আমাকে যদি বলে কম্প্রোমাইজ করতে হয় মানে আমি যখন দলীয় রাজনীতিতে ঢুকলাম তখন অনেক কথা বলা যায় না সোজা কথাকে এড়িয়ে যেতে হয় এই বিষয়টা অভিজিৎ গাঙ্গুলির কাছে কতটা চ্যালেঞ্জিং হতে পারে বলে আপনি মনে করেন বিরাট চ্যালেঞ্জিং মানে প্রথমত উনি ভীষণ আবেগপ্রবণ মানুষ আবেগ আছে চোখে জল পড়ে দুঃখ হয় নিজের বেতনের টাকা অন্যকে দিয়ে দেয় ফলে এত আবেগ নিয়ে রাজনীতিতে সফল হওয়া খুব কঠিন এটাগুলো এক দ্বিতীয় যেটা সেটা হলো যে উনি কথোপকথন পছন্দ করেন রাজনীতিতে কথোপকথন নিয়ন্ত্রিত কথোপকথন দরকার মানে রাজনীতিতে সব কিছু কিন্তু খোলামেলা বাড়ির মতন চলে না একটা একটা জায়গায় কিন্তু তোমাকে গেট গেটকিপারির রোল প্লে করতে হবে অর্থাৎ সম্বরণ করতে হবে অভিজিৎ গাঙ্গুলির কাছে এটা বিরাট চ্যালেঞ্জ আমি বলছি বারবার উনি হোচট খাওয়ার সম্ভাবনা আছে বিরাট হোচট খাওয়ার সম্ভাবনা আছে সেটা হলো আবেগপ্রবণ মানুষ আবেগবশত নানা কথা বলে দিলে কিন্তু রাজনীতিতে বিতর্ক তৈরি হবে আইসোলেট হয়ে যাবেন ফলে ওটা ওনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে কোন কথায় উত্তর দেব কোন কথায় উত্তর দেবো না কতটুকু উত্তর দিব কতটুকু উত্তর দেবো না কিভাবে নিজেকে সংযত করব কিভাবে রাজনীতির মারপ্যাচগুলো বুঝব কানাগুলিগুলোকে বুঝবো কোনগুলোকে ছাড়বো কোনগুলোকে ধরবো এটা ভীষণ ভীষণ চ্যালেঞ্জ ওনার কাছে এবং এই চ্যালেঞ্জটা উনি যদি সফলভাবে পালন করতে পারেন তবেই তিনি সফল হবেন আর যদি এই চ্যালেঞ্জ বাক সংযম যদি তিনি না করতে পারেন তাহলে কিন্তু বিপর্যয় তার অনিবার্য শুধু সময়ের অপেক্ষা আপনি অভিজিৎ গাঙ্গুলির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যদি দূরদর্শী একটা ভাবনা বলি আপনি ঠিক কতটা ভাবছেন ধরা নিয়ে ধরে নেওয়া যায় কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু দু হাজার ছাব্বিশের মুখ্যমন্ত্রী ফেস কি গঙ্গোপাধ্যায় আমি অলরেডি বলেছি সেই কথা আমি ইতিমধ্যেই বলেছি যে অভিজিৎ গাঙ্গুলি যদি সঠিকভাবে তার ভূমিকা পালন করতে পারেন তাহলে কিন্তু তার আশীর্বাদ আরএসএসের প্রতি থাকবে তার আশীর্বাদ অমিত শাহ থাকবে নরেন্দ্র মোদীর থাকবে ফলে এবং তিনি মধ্যবিত্ত বাঙালির মানে হৃদয় সম্রাট হওয়ার সম্ভাবনা আছে ফলে বিজেপির পক্ষে খুব ইজি হতে পারে তাকে সামনে রেখে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়াই করা ফলে তার তার ইমেজটাকে বাঁচানো ইমেজটাকে বিল্ড আপ করা সেই ব্যাপারে দল কিভাবে উদ্যোগ নিচ্ছে তিনি নিজে কিভাবে উদ্যোগ নিচ্ছে এবং মানুষ কীভাবে তাকে শেষ পর্যন্ত বিচারকের আসনের বাইরে রাজনীতিক অভিজিৎ গাঙ্গুলিকে কীভাবে দেখছেন সেটা অল্প দিনের মধ্যেই টের পাওয়া যাবে কিন্তু অবশ্যই আমার বিশ্লেষণে আমি মনে করি যে বিজেপি একটা মুখ দরকার ছিল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পদের জন্য সেই মুখ অবশ্যই অভিজিৎ গাঙ্গুলি হতে পারে এবং অভিজিৎ গাঙ্গুলির থেকে আপনার কি এক্সপেক্টেশন থাকবে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমি একটাই বলবো যে মানে এত হিংসার রাজনীতি পশ্চিমবাংলায় চলছে মানে রাজনীতি মানে বিপক্ষকে গালাগালি করো রাজনীতি মানে বিপক্ষের বিরুদ্ধে এফআইআর করো রাজনীতি মানেই হলো বিপক্ষকে বুথ থেকে বার করে দাও রাজনীতি মানেই হল মানে মারধর করে বিপক্ষকে বিরোধী শূন্য করে নির্বাচনে জয়ী হও এই রাজনীতি দেখতে দেখতে ক্লান্ত প্লিজ আপনার কাছে আমার অনুরোধ এই থেকে আমাদের মুক্তি দিন আমাদের মুক্তি দিন আমাদের সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে আপনি আমাদেরকে মুক্তি দিন রাস্তা দেখান যাতে মানে আমরা যারা বিশ্লেষণ করি নির্ভয় বিশ্লেষণ করতে পারি আপনি আমাদের মুক্তি দিন যাতে করে হিংসামুক্ত একটা সমাজ পশ্চিমবাংলায় গড়ে উঠে আপনি আমাদেরকে মুক্তি দিন যাতে অন্তত দুর্নীতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে দুর্নীতি পুরোপুরি দমন না হোক নিয়ন্ত্রণের মধ্যে থাকে রাজনীতির বিদরা যাতে কেবলমাত্র খাই খাই ভাবনার থেকে রাজনীতি না করেন এরকম একটা ভাবনা চিন্তা ছড়িয়ে দিন প্রতিষ্ঠা করুন এবং একই সাথে বলবো আগামী প্রজন্মের জন্য বিশেষ করে বাঙালিরা তাদের খাত মানে চাকরি নেই হাজার হাজার বাঙালি তারা বাইরের রাজ্যে কাজে যাচ্ছে বুড়ো বাবা মা তারা বাড়িতে পড়ে থাকছে দুঃখ কষ্ট বাবা মার মানে তাদের দেখার মতন কেউ নেই কারণ তার সন্তান চলে গেছে কেউ কর্ণাটকে কেউ মানে দিল্লিতে কেউ গুজরাটে তাদের ফিরিয়ে আনা যায় না তাদের পশ্চিমবাংলার অর্থনীতি অর্থনীতির সামান্যতম উন্নতি করা যায় না অভিজিৎবাবু আমি আপনার কাছে অনুরোধ আইনের শাসন আপনি যেহেতু বিচারালয় থেকে বেরিয়েছেন আইনের শাসন প্রতিষ্ঠা করার প্রশ্নে এবং আমলাদের একটা ভূমিকা প্রতিষ্ঠা করবার প্রশ্নেও নিরপেক্ষ আপনার কাছে আমার প্রত্যাশা থাকলো এবং আমি চাইবো যে একটা নতুন ভোর গড়ে উঠুক আপনাকে দার্জিলিং এর চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে আমার একদম শেষ প্রশ্ন কালকে আমাদের ইন্টারভিউতে অরুণব ঘোষ বলছিলেন যদি আরও পাঁচ ছ বছর পরে রাজনীতিতে আসতেন হয়তো এটা ঠিক একটা পদক্ষেপ হতো এটা কি আপনি মনে করেন এই মানে বিকজ ওনার এখন টার্ম ছিল টার্মের মধ্যে থেকে পদত্যাগ করে রাজনীতিতে আসে এটা নিয়ে আপনি কি দেখুন বাঙালি বাঙালির না মানে মেমোরি খুব শর্ট আউট অফ সাইড আউট অফ মানে মাইন্ড আউট অফ সাইড আউট অফ মাইন্ড মানে আজকে বিচারের আসন থেকে তুমি বসবে তিন দিনের পরে লোক ভুলে যাবে বহু বড় বড়ো অভিনেতাকে লোক ভুলে যায় যখনই সে স্কিন অফ হয়ে যায় বহু বড় বড় আমলা যখন আমলা মানে যখন প্রশাসনে থাকে তাকে নিয়ে যতটা ভাবনা চিন্তা থাকে যেই না তার অবসর হয় তারপরে সবাই তাকে ভুলে যায় ফলে বহু বিচারক আমি এর আগে দেখেছি বহু ইলেকশন কমিশনকে দেখেছি টিএন সেশনের মতন মানুষকে দেখেছি যে পরে রাস্তায় মানে চা খাচ্ছে একটা লোক ফিরেও তাকায় না আমি নিজে দেখেছি বলে আমি আপনাকে বলছি আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন ঠিক সিদ্ধান্ত নিয়েছেন একেবারে মানে তাওয়া গরম থাকতে থাকতে অবসর নিয়েছেন এবং সেই মানে মানুষের স্মৃতি এখন আছে মানুষ যদি অ্যাকসেপ্ট করে মানে তাহলে আপনি হিরো আর মানুষ যদি অ্যাকসেপ্ট না করে আপনি জিরো এবং একই সাথে আমি বলতে চাই যে চার পাঁচ মাস মাত্র সময় ছিল বাকি কিন্তু পাঁচ বছর জানালে ওয়েট করতে হতো লোকসভা নির্বাচনের জন্য জনক্ষত্রে যখন নামবেনি তখন চার মাস আগে আপনি নেমে ঠিক কাজ করেছেন মানে সরাসরি আঙ্গিনায় নেমেছেন সরাসরি লড়াইয়ের ক্ষেত্র নেমেছেন শুধু কল্যাণকর ভূমিকা আপনার যেটা আমরা দেখতে চাই সেটা বজায় রাখুন সুস্থ রাজনীতির পরিবেশ তৈরি করুন আর বহু মানুষ আপনার সমালোচনা করবে বহু মানুষ ব্যক্তিগতভাবে আপনাকে তিরস্কার করবে আপনার রাজনৈতিকভাবে বিরোধিতা হবেন আদর্শগত কারণে কারণ বামপন্থীটা আদর্শগত কারণে আপনার বিরোধিতায় নামবে কংগ্রেস আদর্শগত বিরোধীরা নামবে এটা স্বাভাবিক পার্লামেন্টারি ডেমোক্রেসি এটাই প্রত্যাশিত আবার কিছু মানুষ কিন্তু হিংসার জন্য আপনাকে হিংসা করবে মানে মানে মনের হিংসা প্রকাশ করবে আপনাকে গালাগালি করে ফলে অরুণাব তার মধ্যে পরে কিনা সেটা অন্যরা বলবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা কমফোর্ট জোন ছেড়ে অর্থাৎ বিচারপতির আসন কিন্তু অনেক কমফোর্ট জোন তার যে প্রোটোকল তিনি মানে সুবিধেগুলো পান পাইলট ভ্যান থেকে শুরু করে নিরাপত্তা থেকে শুরু করে বিচারকের সম্মান থেকে শুরু করে যেভাবে সুযোগ সুবিধেগুলো পান তারা সেই সুযোগ সুবিধে ত্যাগ করে আপনি যে জনক্ষেত্রে আসতে পেরেছেন আদর্শগত কোন অবস্থা হবে না হবে সেটা নয় বিরোধ থাকতে পারে কিন্তু এই যে জনক্ষেত্রে আসার সাহসটা আপনি দেখিয়েছেন কমফোর্ট জোন থেকে সরে এসে তা তার জন্য কিন্তু আমি মনে হয় অরুণাবধার যে যুক্তিটা দিয়েছেন আমি তার সাথে একেবারেই একমত নেই অবশ্যই অসংখ্য ধন্যবাদ পরিষ্কারভাবে বলেছেন ভালো লোকরা রাজনীতিতে রাজনীতির ক্ষতি কিছু হবে না উল্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পারেন এই হিংসার বাংলা থেকে বাংলাকে উদ্ধার করতে তবে খুব অল্প সময়ে তার রাজনৈতিক কেরিয়ার কোন দিকে যায় সুপষ্ট হবে উনি এক স্টেপ এগিয়ে বলেছেন দু হাজার যদি সব ঠিকঠাক থাকে মুখ্যমন্ত্রী ফেসও হতে পারেন বিজেপির এই বঙ্গদেশে দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও আপনারা জানাবেন কী ভাবছেন পার্টিকুলারলি এই ডিসিশানটা নিয়ে জানাবেন কিন্তু ধন্যবাদ